আমরা অধ্যায়ে ট্রান্সপারেন্সির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড ক্রোমা কি নিয়ে আলোচনা করব। মূলত ক্রোমা কি এর সাহায্যে কোনো ভিডিও বা কোনো ইমেজের কোনো নির্দিষ্ট কালারকে রিমুভ করা যায়। দেখুন, আমরা এখানে একটি ভিডিও এবং আরেকটি মুভি অর্থাৎ ভিডিও ইম্পোর্ট করেছি। তা আমরা চাচ্ছি যে আমাদের এই যে বিল্ডিংটি রয়েছে সেখান এই লাল রংটিকে আমরা দূর করে দিব, ফলে পেছনের যে মুভিটি রয়েছে, পেছনে একটি ফায়ারওয়ার্কের মুভি রয়েছে, আমরা একবার দেখে নেই। দেখুন, লাইটিং হচ্ছে, ফায়ারওয়ার্ক হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই বাড়ির ভিতর পেছন সাইডে এই ধরনের ফায়ারওয়ার্কস হবে। তো এই কাজটি আমরা করব। তো এটি করার জন্য আমরা জাস্ট ভিডিও টু ট্র্যাকে আমাদের যে ফায়ারওয়ার্কস ভিডিওটি রয়েছে সেটি এনে রাখব, ভিডিও থ্রিতে আমরা এই ধরনের এই বাড়ির ইমেজটিকে এনে রাখব। তো এবার আমরা এই ইমেজটি সিলেক্ট করে বাড়ির হাউস ইমেজটি সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে আমরা চলে যাব ভিডিও অপশনের ট্রান্সপারেন্সিতে, এবং সেখান থেকে আমরা কি টাইপ বক্স হতে আমরা ক্রোমা সিলেক্ট করব। এবং ক্রোমা সিলেক্ট করার পরে আমরা উপরে কালার নামে এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, এবং আমরা যে কালারটি দূর করতে চাই, সাপোজ আমরা লাল রঙটি দূর করতে চাই, সেটা লাল রঙের উপর আমাদের মাউস পয়েন্টার যখন আই বিম আকার ধারণ করবে তখন জাস্ট এভাবে ক্লিক করব। ফলে আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে লাল রঙ মোটামুটি দূর হয়েছে, যদিও কিছুটা সাইড দিয়ে লাল রং রয়েছে। তো সেটি আমাদের নিখুঁতভাবে দূর করার জন্য আমাদের নিচের এই অপশনগুলো ব্যবহার করতে হবে। আমরা যদি সিমিলারিটি স্লাইডারটিকে ডান দিকে ড্র্যাগ করে আমরা সরাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাল রং মোটামুটি বেশ দূর হয়েছে, এবং আমরা আরও থার্টি ফাইভ দেওয়া হলো। এরপর আমরা ব্লেন্ড যেটি রয়েছে সেটিও যদি আমরা ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে দিই, ডান দিকে টেনে দিই, তাহলে আমরা লক্ষ্য করুন মোটামুটি নিখুঁতভাবে লাল রঙটি দূর হচ্ছে। এভাবে আমরা পারফেক্টলি আমরা সিমিলারিটি আরেকটু কমিয়ে দিই, মোটামুটি পারফেক্টলি আমাদের কালার দূর হয়েছে। এছাড়া অন্যান্য যে দুটি অপশন রয়েছে, এই অপশন দুটি যদিও এই প্রজেক্টের জন্য উপযোগী নয়, অন্যান্য প্রজেক্টে আমরা এ সম্পর্কে দেখব। তো এবং এখানে স্মুথিং নন রয়েছে, আমরা এখানে হাই দিয়ে আমাদের কোয়ালিটি আরেকটু ভালো করতে পারি। দেন ওকে বাটনে ক্লিক, এবং এখন আমরা যদি অল্টার চেপে প্রিভিউ দেখি, আমরা লক্ষ্য করছি যে বাড়ির পুরোপুরি লাল রঙটি দূর হয়েছে এবং তার পেছন দিয়ে ফায়ারওয়ার্কস অর্থাৎ লাইটিং হচ্ছে। এভাবে আমরা ক্রোমা কি এর সাহায্যে কোনো ভিডিও বা কোনো ইমেজের নির্দিষ্ট কোনো কালারকে দূর করে ফেলতে পারি। তো প্রজেক্টটি করার সুবিধার্থে আমাদের সিডির সোর্স ফোল্ডারে এই ভিডিও এবং এই ইমেজটি দেওয়া হয়েছে যাতে আপনারা করতে পারেন।